কি অবস্থা সবার? আজকে কিন্তু আবারো এসে পড়লাম আরো একখানা নতুন ভিডিও নিয়ে। বরাবরের মত আজকেও সাথে থাকবেন। ডুনো হু এম আই? হ্যাঁ চিনতাম না করে সত্যি যে থাকবে তাকে চিনুন বা না চিনুন সেটা বড় কথা না। বড় কথা হইলো হিরো আলম কিন্তু এবার কুরবানি হইয়া যাইব। মানে কি কইতাছো? মানে এবারে দে হিরো আলমকে কুরবানি দেওয়া হবে। কুরবানি মিশা কথা কস করে কেসে ক? আরে মিশা কথা কো মুকেন, হিরো আলমের কুরবানির বিষয়টা আমি কই নাই, কইছে বিভিন্ন নিউজ পেপার। কি কস তুই? দাঁড়ান দেখাইতাছি। টাঙ্কিয়া হামার ছেদা হইয়া গেছে পানি থাকে না। ও মাই গড, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ভাবছিলাম হিরো আলম কুরবানি হইয়া গেলে জাতি তার গানের অত্যাচার থেকে রক্ষা পাবে, কিন্তু এখন তো দেখতেছি গরুর নাম হিরো আলম। কাম ডাক্তার ঠিক হইনি। আচ্ছা এত নাম থাকতে কুরবানির গরুর নাম হিরো আলম রাখার কারণটা কি? এই প্রশ্ন তো আমারও তো। চলেন প্রশ্নের উত্তরটা আমরা গরুর মালিক মহিলা খালার কাছ থেকে শুনে আসি। আচ্ছা, আমি প্রতি বছর একটা করে গরু লালন পালন করি, বড় গরু। এবছরও লালন পালন করেছি একটা গরু, আদর করে ওর নাম রাখছি হিরো আলম। হিরো আলম তো অনেক চিকন, আর আমার গরুটা হিরো আলমের চেয়ে অনেক মোটা 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 সেটা গরু, এ কারণে আমি আর হিরো আলম নাম রাখছি। এই গরু নাকি দেখতে হিরো আলমের মতো? এই গরুর একটা বিচির ওজন হিরো আলমের ওজনের চাইতেও বেশি। বাংলাদেশের মানুষগুলা কোরবানির গরুর নাম রাখে হিরো আলম, সাকিব খান, মান নামে সিনেমার। মনে হইতেছে নেক্সট টার্গেট আমরা, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি। বুঝলাম পারছি, তুমি খুব সাফের মধ্যে আছো। হরে ভাই, একবার যদি কোরবানির গরুর নাম তামিম রাখা হয় তাহলে তো আমার মান সম্মান আর থাকবে না। আসলে বিরাট সাফের মধ্যে আছো। আচ্ছা আপনারা জানেন নাকি কুরবানির গরুর নাম হিরো আলম রাখা? হিরো আলম কিন্তু নিজের অনেক গর্বিত মনে করতেছে। না কইলে জানবো কেমনে? হিরো আলম নিজের এতটাই গর্বিত মনে করতেছে যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিউজটা শেয়ার করছে। তুমি ওইভাবে জিনিসটা নিও না, বুঝছো? ওইভাবে না। আচ্ছা ঠিক আছে নিমো না, তবে আপনি হিরো আলমকে ডাক্তারের কাছে নিয়ে যাইয়া একটু মানসিক চিকিৎসা করান। ডাক্তার লোক কোথাও গেছি, টাকা পয়সা খরচ দেবো, এটা হয়ে যাবো। যাই হোক, আমি ভাবছি আমি আর বাংলাদেশে থাকুম না। ছাগলের নাম হিরো আলম রাখতে পারো, এটা তো ভাবি নাই। আপনার মাথায় বেড বুদ্ধি হইছে। আচ্ছা কেউ আমারে বলেন তো কাকুলি গরু কবে বাজারে আসবে? আপনার কাকুলি গরু কিনতে হবে না, সানি লিওন নামের কোনো গাবি থাকলে আপনি সেইটা কিনেন। অবদ্র কোনে কাজ। আচ্ছা পরিমনি নামের যদি কোনো গাবি বাজারে উঠে তাহলে আমাকে জানায়েন, আমি সেইটা কিনবো। সাথে নাসিরউদ্দিন নামের একটা বাসুর থাকলে তো আরো ভালো। যাই হোক, কোরবানির গরু হিরো আলমের সাথে আমাদের সিঙ্গার হিরো আলমের স্বাস্থ্যগত দিক দিয়ে কোনো মিল না থাকলেও বিবেক বুদ্ধির দিক দিয়ে অনেকটাই মিল আছে। ঠিক আছে।